আসসালামু আলাইকুম। ইকরা রান্নাঘর থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বরাবরের মতো আজকেও আমি অভিরূপ আপনাদের জন্য দুটো রেসিপি আমি তৈরি করব আপনাদের সামনে। আর আজকে দুটো রেসিপিটিও হচ্ছে খুবই মজাদার এবং লোভনীয়। প্রথম রেসিপিটি যেটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে নারিকেল দুধে কষা হাঁসের মাংস, এবং দ্বিতীয় রেসিপিটি যেটা আমি করে দেখাবো আপনাদের সেটি হচ্ছে এক সালাদ। দর্শক, নারকেল দুধে হাঁসের কষা মাংস তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই। নারকেল দুধে হাঁসের কষা মাংস রান্না করতে আমাদের যা যা প্রয়োজন: দেশি হাঁসের মাংস 500 গ্রাম, নারকেল দুধ হাফ কাপ, পেঁয়াজ বেস্তা 2 চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 1 চামচ, ধনে পাতা কুচি 2 চামচ, পোস্তদানা 2 চামচ, আস্ত কাঁচামরিচ 7-8 পিস, শুকনো মরিচ মাঝখানে কেটে নেওয়া 7-8 পিস, লবণ পরিমাণ মতো, ভিনেগার 2 চামচ, সয়াবিন তেল আধা কাপ, ঘি 1 চামচ। দর্শক, উপকরণ তো দেখে নিলেন, এখন চলুন রান্নায়। আমরা প্রথমে দর্শক একটা বাটি নিব। আমি একটা বাটি নিলাম, এখানে আমি হাঁসের দুটো লেগ পিস নিয়েছি। এটাকে এখন মেরিনেট করবো 30 মিনিটের জন্য। তো মেরিনেট করতে যা যা দিব, আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিব, যেহেতু দর্শক কষানোর সময় আমি লবণ দিব সেহেতু আমাকে এখন একটু লবণ কমই দিতে হবে। এখানে নারকেল দুধ আছে, এখানে 1 কাপের মতো আমি হাফ কাপ এখানে দিয়ে দিব, আর বাকিটা কষানোর সময় দিয়ে দিব। দর্শক, এখানে আমি ভিনেগার আছে, ভিনেগার আমি 2 চামচের মতো দিয়ে দিব। দর্শক, এখন আমরা এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিব হাঁসের মাংসের সাথে। দর্শক, মাখানো হয়ে গেছে, আমি এটাকে একটা সিল করে দিব 30 মিনিটের জন্য। দর্শক, এইভাবে সিল করে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। সেই ফাঁকে আমি এখন কি করব, চুলাটা জ্বালিয়ে দিব, একটা প্যান দিয়ে দিলাম। মেরিনেট হতে হতে আমরা এখন পেঁয়াজ রসুন নারকেলের দুধ এইগুলো দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করব। প্যানটা প্রায় গরম হয়ে আসছে, আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব 1/2 কাপের মতো। দর্শক, আমার তেল প্রায় গরম হয়ে আসছে, আমি এখন 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে। দর্শক, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, রসুন দিব 1 চামচের মতো, এখানে গোটা শুকনো মরিচ আছে, আমি এটাকে 1 কেজি দিয়ে দিব এখানে হাফ করে, বেশি না, আপনি জাস্ট ফ্লেভারের জন্য। আর আপনি যদি একটু ঝাল খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ করে, আমি 7-8টার মতো দিয়েছি দর্শক এখানে। দর্শক, আমি এখন পোস্ত আছে, আস্ত পোস্ত আমি এখানে এটা 2 চামচের মতো দিয়ে দিব।
দর্শক পুস্তক দিয়ে দিলাম আমি এখন এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিব আমি সাত আটটি এখানে নারিকেলের দুধ যেটা বলেছিলাম অবশিষ্ট ওইটা দিয়ে দিব পুরোটাই দর্শক এখন আরো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আমি দর্শক আমি রান্না করছি আসলে আপনারা দেখছেন কিন্তু আসলে আমি তো এত সুন্দর গন্ধ পাচ্ছি আপনারা তো টিভি সেটের সামনেই বসে আছেন অবশ্যই আপনারাও বাসায় রান্না করবেন আসলে এই খাবারটা আসলে এত ভালো লাগে দর্শক এখানে ধনে পাতা কুচি আছে আমি আগেই রেখেছিলাম আমি এখানে দু চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিব দর্শক আমি এখন একটু পানি দিয়ে দিব এখন আধা কাপের মতো এবং মৃদু আছে এটাকে রান্না করব মৃদু আছে আমি 10 মিনিটের মতো রান্না করব ততক্ষণে আমার মেরিনেট করা মাংস 30 মিনিট হয়ে যাবে আমি এখন 10 মিনিটের জন্য মৃদু আছে রান্না করব দর্শক প্রায় 10 মিনিট হয়ে গেছে আমার মশলাটাও কষানো হয়ে গেছে দেখুন দর্শক খুব সুন্দর আসছে কালারটা এইদিকে দর্শক যেহেতু আমি মাংস মিনিট করেছিলাম হাঁসের মাংস 30 মিনিটের জন্য আমার 30 মিনিট হয়ে গেছে প্রায় আমি এটাকে এখন খুলে ফেললাম এইভাবে এখন আমরা এই মাংস পুরোটাই ঢেলে দিব এই কষানো মশলার সাথে দর্শক এখানে পেরেস ব্যস্তা আছে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব এখন এখানে আমি দু চামচের মতো দিয়েছি আর বাকিটুকু আমি সাজানোর সময় দিয়ে দিব দর্শক এখন এখানে ঘি রেখেছিলাম আমি ঘিটাও আমি এক চামচের মতো দিয়ে দেব এখন বাকি আর একটু পরে দিয়ে দিব দর্শক একটা কথা বলে রাখি আমি যেহেতু মাংসটা হাঁসের মাংসটা আপনারা জানেন যে হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আমি মাংসটা মেরিনেট করেছিলাম আর মেরিনেট করা মানেই আসলে হাঁসের মাংসটা অনেকাংশে নরম হয়ে যায় তাই আমার রান্না করতে আরও 30 মিনিট সময় লাগবে আমি 30 মিনিটের জন্য মৃদু আছে রান্না করব তবে মাঝে মাঝে ঘেঁটে দেখব তলায় ধরেছি কি না আমি 30 মিনিটের জন্য এটাকে রান্না করব মৃদু আছে দর্শক আমরা তো মৃদু আছে রেখেছিলাম আমরা এখন দেখব আমার হাঁসের কষা মাংস নারিকেল দিয়ে নারিকেলের দুধ দিয়ে কি অবস্থা দর্শক প্রায় হয়ে গেছে খুবই সুন্দর কালার আসছে দর্শক আমরা স্টকটা নিভিয়ে দিলাম এখন দর্শক এখন সাজানোর পালা তো আমি একটা সাজানোর জন্য পরিবেশন পাত্র নিচ্ছি
দর্শক, আমার পরিবেশন পাত্রে নারিকেলের কষা হাঁসের মাংস নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনে পাতা কুচি বলেছিলাম আগেই, আমি অবশিষ্ট রেখেছিলাম, ওইটা কিছু ছিটিয়ে দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আরো এক চামচ ঘি উপরে দিয়ে দিব আমি। দর্শক, হয়ে গেল আমার মজাদার নারকেল দুধে কষা হাঁসের মাংস। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। দর্শক, ইকরা রান্নাঘর থেকে আজকে যে দুটো রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো বলেছিলাম, তার প্রথমটি অলরেডি আমি তৈরি করে দেখিয়েছি, যেটা হচ্ছে নারিকেল দুধে কষা হাঁসের মাংস। এখন দ্বিতীয় রেসিপি আমি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে এক সালাদ। চলুন দর্শক, এক সালাদ তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। এক সালাদ তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন: সিদ্ধ ডিম দুটি, গ্রেট করা শশা জুলিয়ান কাট 1.5 কাপ, টমেটো জুলিয়ান কাট 1 কাপ, কাঁচামরিচ ফালি করা 4-5টি, ধনে পাতা কুচি 2 চামচ, লবণ স্বাদ মতো, চিলি সস 3 চামচ, ভিনেগার 2 চামচ, কালিজিরা 1 চামচ। এক সালাদ তৈরি করতে কী কী উপকরণ লাগে তা তো দেখে নিলেন, চলুন এখন কীভাবে এক সালাদ করতে হয় আমরা দেখে নিই। দর্শক, আমি এক সালাদের জন্য আসলে টমেটো এখানে আমি জুলিয়ান কাট করে রেখেছিলাম। এখানে ভিতরের যে অংশটা এটা ফেলে দিয়ে শুধু উপরের অংশের আমি জুলিয়ান কাট করেছি। এখানে পুরো 1 কাপের মতো আছে, এটা এখানে আমি দিয়ে দিব। দর্শক, সেম প্রসেসে আমি শশাও জুলিয়ান কাট করেছি। শশা ছুলিয়ে বিচির অংশটুকু ফেলে দিয়ে এখানে আমি জুলিয়ান করেছি। এখানে 1.5 কাপের মতো আছে, শশা একটু বেশি দিয়েছি। এই সালাডটা বানানোর আসলে মেইন থিং হচ্ছে আমার, আসলে ছোটরা তো আসলে সালাদ খেতেই চায় না, আর সালাদ তো জানেন আমাদের দেহের জন্য কত উপকারী। তার জন্য আমি কি করেছি, আসলে এইটা এক সালাদ বলেছি তাই জন্য, যে কারণ বাচ্চারা আসলে ডিম যদি থাকে কোনো খাবারে খুবই পছন্দ করে খায়, আর সালাদ যেহেতু ডিমের, যেহেতু আমি এক সালাদ করেছি, এইটাও অবশ্যই মজা করে খাবে। দর্শক, আমি এখানে শশা দিয়ে দিলাম আপনাদেরকে, তো বললাম এখানে যেহেতু বাচ্চারা খাবে তাহলে তো আমি আসলে এখানে একটু কম কাঁচামরিচ ফালি দিয়েছি আমি 2টির মতো, জাস্ট ফ্লেভারের জন্য। আপনি বেশি চাইলে বেশি দিতে পারেন, আপনারা যদি বড়দের শুধু বানাতে চান তাহলে একটু বেশি দিয়ে দেবেন, যদি ঝাল পছন্দ করেন তাও বেশি দিতে পারেন। এখানে আমি চিলি সস নিয়েছি, এখানে চিলি সস আমি 3 চামচের মতো দিয়ে দিব। দর্শক, চিলি সস 3 চামচের মতো দিয়ে দিলাম। এখানে ধনে পাতা কুচি আছে 2 চামচের মতো, আমি পুরোটাই দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিলাম। এখানে কালোজিরা আছে, আপনারা জানেন যে কালোজিরা আমাদের দেহের জন্য, মানব দেহের জন্য খুবই উপকারী। এখানে কালোজিরা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, আপনি চাইলে বেশিও দিতে পারেন, কারণ এটা আমি টেলে নেওয়া কালোজিরা ছিল, এটা টেলে নেওয়া কালোজিরা আমি দিয়ে দিলাম। আর দর্শক, দিলাম আমি এখানে ভিনেগার ড্রেসিংয়ের জন্য 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম দর্শক। আমি এখন দিব লবণ 7 মতো, আর লবণটা আপনি সবসময় খেয়াল রাখবেন সালাদ বানানোর সময়, সব কিছু মিশ্রণ রেডি করে যখন আপনি আপনার ফ্যামিলির সবাইকে খাওয়াবেন, পরিবারের সবাই বা আত্মীয় স্বজন কেউ আসলো, আপনি সালাদ তৈরি করে খাওয়াবেন, পরিবেশন যখন করবেন ঠিক তার আগ মুহূর্তে আপনি লবণটা মিশিয়ে নেবেন। সেক্ষেত্রে কী হয়, আপনার একটা সালাদ বানানোর পরে লবণ দেওয়ার পরে কিন্তু পানি ছাড়ে সালাদ থেকে, ওইটা তখন আসলে ছাড়বে না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর সব শেষে দর্শক, যেটা করব আমি, এইখানে আমি 2টো ডিম নিয়েছি, হাঁসের ডিম এখানে গ্রেট করা। তো হাঁসের ডিম আমি একটু পরে দিব, কারণ আপনি জানেন যে হাঁসের ডিম তো বাচ্চারা অবশ্যই পছন্দ করে, কারণ হাঁসের ডিমটার প্রাধান্যটা বেশি দেখাতে হবে বাচ্চাদের। তার জন্য আমি এই সালাডটুকু আমি মিশ্রণ করে ফেলবো।
ভালোভাবে মিশ্রণ করে ফেলি এটাকে। আর আমি আরেকটা অর্থে আসলে ডিম দেইনি, কারণ এই সালাডটা মিশ্রণের সময় যদি আপনার সিদ্ধ ডিমটা গ্রেট করা যেটা আছে এটা যদি বেশি মেল্ট হয়ে যায় তখন খেতেও ভালো লাগবে না। তো এখানে প্রায় মিশানো হয়ে গেছে আমার সালাডটা। এখন আমি কি করব, এই আপনার এখানে এক কাপের মতো দুটো ডিম আর কি, এক কাপের মতো এখানে সিদ্ধ করে গ্রেট করা আছে, আমি পুরোটাই দিয়ে দিব। দর্শক, আমি ডিম সিদ্ধ দুটোই দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আলতো আলতো করে মিশিয়ে নিব। দর্শক, সালাডটা আসলে খুবই মজাদার, আমি তো প্রায়ই বানিয়ে খাই এবং আমার বাচ্চাদেরকেও খাওয়াই। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে, কারণ এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবই আপনার শরীরের পক্ষে খুবই ভালো। দর্শক, হয়ে গেল আমার মজাদার এক সালাদ, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন হলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। দর্শক, ইকরা রান্নাঘর থেকে আজকে দেখে নিলেন আমার তৈরি করা দুটো রেসিপি। প্রথমটি ছিল নারকেল দুধে কষা হাঁসের মাংস এবং দ্বিতীয় যেটা রেসিপিটা করেছিলাম আমি সেটা হচ্ছে এক সালাদ। অবশ্যই এই দুটো রেসিপি বাসায় তৈরি করে খাবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। এবং আগামী পর্বে আরও দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইকরা রান্নাঘর থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।